তোমরা যে ঠাকুরটা দেখলে এটা মধ্যমগ্রামের রাসমেলার বিখ্যাত ঠাকুর এবং এটা অনেক অনেক বছরের পুরনো অর্থাৎ অনেক বছর ধরে এই রাসমেলা কিন্তু হয়ে আসছে মধ্যমগ্রামের বুকে সবথেকে বড় মেলা এবং সবথেকে বেশি নাম করা মেলা সবাই কিন্তু এই মেলার জন্য অপেক্ষা করে থাকে এই ঠাকুর দেখার জন্য তো তোমরা দেখে নিয়েছো
এবার বাকি মেলাটুকু একটু দেখে নাও, আর আমার সাথে অবশ্যই থাকো, আমার চ্যানেল দ্য বং চেম্বার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে বাকিটুকুও দেখিয়ে দিই তোমাদের।
তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম আমার এই ছোট্ট ব্লগটি। আসলে এই ব্লগটি ছোট্ট নয়, অনেকটাই বড়, 15 মিনিটের। মেলার ব্লগ তো কিছুতেই যেন কেটে ছেটে ছোট করতে পারছিলাম না, তাই যতটা পেরেছি কেটে দিয়েছি, ছেটে দিয়েছি। পুরো জিস্টটা তোমাদের দেখিয়ে দিয়েছি, পুরো মেলা কিচ্ছু কিন্তু বাদ দিইনি বন্ধুরা, সবটা দেখিয়েছি। আর অবশ্যই তোমাদের বলবো, তোমরা একটু মধ্যমগ্রাম রাসের মেলাতে এসে ঘুরে যাও, তাহলে বুঝতে পারবে এই মেলাটাকে কেন বলছি মধ্যমগ্রামের সেরা মেলা। এবং এটা অনেক পুরনো মেলা, অনেক বছর ধরে হয়ে এসছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের শরীরের প্রতি যত্ন রাখো। টাটা, বাই বাই, জয় হিন্দ।